আশা করি অনেক অনেক ভালো আছো। মিসও অনেক ভালো আছি। আজকে মিস নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের কাছে এসে গেছি। আশা করি তোমরা সবাই খুব মন দিয়ে ক্লাসটি করবে, তাই না? রাইট, নাও উই উইল ডু রাইমস। ফার্স্ট অফ অল উই উইল ডু রাইমস। মাই রাইমস নেম ইজ টেডি বিয়ার, টেডি বিয়ার, টেডি বিয়ার, টেডি বিয়ার, টার্ন অ্যারাউন্ড, টেডি বিয়ার, টেডি বিয়ার, টাচ দ্য গ্রাউন্ড, টেডি বিয়ার, টেডি বিয়ার, পলিশ ইয়োর শুজ, টেডি বিয়ার, টেডি বিয়ার, অফ টু স্কুল। মাই রাইমস। নাও উই উইল ডু অ্যানাদার রাইমস। মাই রাইমস নেম ইজ টু লিটল ডাগস। Two little ducks went out on one day over the hill and far away. Mother duck said, quack, quack, quack. But only one little duck come back, back, back. আমরা এখন ছড়া পড়ব। কানাবুগি, আমার ছড়ার নাম কানাবুগি ইচ্ছা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, ফুটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। আমার ছড়ার নাম টিয়ে, আমার ছড়ার নাম টিয়ে। আইরে আইটি নাই ভরা দিয়ে, না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। ওরে ভোদর ফিরে চা, খোকার নাচন দেখে যা। আমার ছড়ার নাম চার মামা। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চা টিপ দিয়ে যা। ধান ভাঙলে কুড়ো দেব, মাছ কুটলে মুড়ো দেব, কালো গায়ের দুধ দেব, দুধ খাবার বাটি দেব, সোনার থালে ভাত দেব, রাজার মেয়ে বিয়ে দেব। চাঁদের কপালে চা টিপ দিয়ে যা, সোনার কপালে আমার টিপ দিয়ে যা। শুনে নাও উই উইল ডু ইংলিশ ক্লাস। তোমরা সবাই তোমাদের কপি নিয়ে বসে গেছো নিশ্চয়ই। এখন আমরা কি ক্লাস করবো? ইংলিশ ক্লাস করবো। আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? ওয়ার্ড মেকিং, টু ওয়ার্ডস করে, তাই না? ইউ থেকে জেড পর্যন্ত টু ওয়ার্ডস করে। আর আমরা শিখেছিলাম কি? ওয়ার্ড মিনিং, স্পেলিং শিখেছিলাম, রিয়ারেঞ্জ শিখেছিলাম, ফিলিং দ্য প্ল্যাস আমরা প্রথম তিনটা শিখেছিলাম। শিখেছিলাম কি? আঙ্কেল, ভ্যান অ্যান্ড এক্স রে। আজকে আমরা শিখব, আমরা ওয়াই ফর কি শিখেছিলাম? ওয়াই ফর ইয়র্ক অ্যান্ড ইয়োলো। তোমরা কি বলতে পারো ইয়র্ক স্পেলিং কি হবে? ঠিক বলেছো, ওয়াই এ কে ইয়র্ক। দেখো তো ওয়াই আর কে আছে এখানে, যদি আমরা একটা এ বসিয়ে দেই তাহলে কি হবে? ইয়র্ক, তাই না? আমরা এখানে একটা এ বসিয়ে দিব, ইয়র্ক, ওয়াই এ কে ইয়র্ক। আমরা জেড ফর কি শিখেছিলাম? জেড ফর শিখেছিলাম জেব্রা অ্যান্ড জু। আমরা জেড ফর কি শিখেছিলাম? জিব্রা এন্ড জু। তোমরা কি সবাই বলতে পারো জু স্পেলিং কি হবে? ঠিক বলেছ, জেড ও ও জু। এখন দেখো এখানে জেড আছে, একটা ও আছে, এখানে যদি একটা ও বসিয়ে দেই তাহলে কি হবে? জু হয়ে যাবে, তাই না? আর সামনে একটা ও বসিয়ে দিই, ও। তাহলে কি শিখলাম আজকে আমরা? জু, জু স্পেলিংটা ব্ল্যাঙ্ক শিখেছি। জেড ও ও জু, ওয়াই এ কে ইয়র্ক, জেড ও ও জু। ওকে, আমরা আজকে যেটুকু ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শিখেছি তা ঠিক মতো করব। ওকে স্টুডেন্ট, আজকে আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শিখলাম। নাও উই উইল ডু ম্যাথ ক্লাস। আমরা এখন কি ক্লাস করব? ম্যাথ ক্লাস করব। আমরা আমরা আর প্রিভিয়াস ক্লাসে উই লার্ন রাইটিং নাম্বারস ফ্রম 1 টু 30 এবং 1 থেকে 30 করেছিলাম, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করেছিলাম। 1 থেকে 30 এবং 1 থেকে 30 ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো করেছিলাম। ডিকটেশ অড নাম্বারস করেছিলাম 1 থেকে 20 এবং ইভেন নাম্বার করেছিলাম 1 থেকে 20। আমরা আর কি করেছিলাম? রাইটিং ওয়ার্ডস 1 থেকে 20,
আমরা 1 থেকে 20 রাইটিং ওয়ার্ডস পড়েছিলাম। আজকে আমরা পড়ব 1 থেকে 20 রাইটিং ওয়ার্ডস। আজকে আমরা কি করব 1 থেকে 20 রাইটিং ওয়ার্ডস। তোমরা খেয়াল করো, তোমরা যখন নতুন নার্সারিতে এসেছিলে তখন কি থেকে কিন্তু আমরা তোমরা 1 থেকে এবং ফার্স্ট থার্ড মিড পর্যন্ত 20 পর্যন্ত তোমরা স্পেলিংটা রাইটিং ওয়ার্ডসটা শিখেছো, তাই না? আমরা প্রথম থেকে প্রথমে যখন ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে ফার্স্ট মিড থেকে শুরু করে থার্ড মিড পর্যন্ত আমরা 1 থেকে থার্ড 20 রাইটিং ওয়ার্ডসটা শিখে ফেলেছি, কিন্তু এই সেমিস্টারে এসে 1 থেকে 20 পর্যন্ত পুরো রাইটিং ওয়ার্ডসটা তোমাদেরকে শিখতে হবে। এটা কিন্তু আমরা আগে শিখেছি, এটা আমরা আবার রিভিশন করে নেব, ঠিক আছে? আসো আমরা এটা করে নেই।
EIGST 8, 9, NINE 9, 10, 1, 0, 10, TEN 10, 1, 1, 11, ELEVEN, FEN, 11, 1 to 12, TWELVE 12, 1, 3, 13, THIR 13, TEEN 13, 1, 4, 14, FOUR 4, TEEN 14, 1, 5, 15, FIL 5, TEEN 15, 1, 6, 16, SIX 6, TEEN 16, 1, 7, 17, SEVEN 7, TEEN 17, 1, 8, 18, EIGST 8, EEN 18, 1, 9, 19, NINE 9, TEEN 19, 2, 0, 20, TWEN 20, TY 20. স্টুডেন্ট আমরা আজকে 1 থেকে 20 পর্যন্ত সবগুলো রাইটিং ওয়ার্ড শিখে নিলাম, পাশে বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা পেরে যাবে। স্টুডেন্ট আমরা এখন বাংলা ক্লাস করব। এখন আমরা কি ক্লাস করব? বাংলা ক্লাস করব। ঘ, ঠিক আছে?
আমরা আর কি শিখব এটাকে বলে ওকার এটাকে কি বলে ওকার এই কাজটাকে কি বলে ওকার দেখো এটাকে ওকার বলে হ্যাঁ আমরা ন লিখলাম নয়ের প্রথমে একটা দন্তন ন লিখলাম ঠিক আছে নয়ের সাথে একটা ওকার বসালাম তাহলে কি হলো উচ্চারণ নয় ওকারে নৌ একটা পাশে ক লিখলাম ক ক আকারে কা নৌকা নয় ওকারে নৌ ক আকারে কা নৌকা হ্যাঁ এখন আমরা যদি এই ওকারটা ক এর সঙ্গে গুলা লিখি তাহলে কি হবে ক ওকারে কো এই ওকারটা যদি খ লিখে খ এর মধ্যে লিখি তাহলে কি হবে খ ওকারে খো গ লিখে গ এর সামনে যদি ওকার লিখি তাহলে কি হবে গ ওকারে গো ঘ লিখে ঘ এর সামনে যদি ওকার লিখি তাহলে কি হবে ঘ ওকারে ঘো ঠিক আছে স্টুডেন্ট আমরা আজকে ওকার দিয়ে উচ্চারণ শিখে গেলাম তাহলে আমরা ওইখান থেকে কি উচ্চারণ শিখলাম আমরা আজকে ওইখান থেকে শিখলাম বৈশাখ বয়ের কারে বই তালিবার সয়কার শাক বা বৈশাখ ওকার দিয়ে শিখলাম লয়কার লো ফল চয়কার চোখ খ চোখ দাঁড়িয়ে দিতে হবে হ্যাঁ সবাই দাঁড়িয়ে দিবে এবং ওকার দিয়ে শিখলাম নয় ওকার নৌ কয়কার কা নৌকা স্টুডেন্ট আজকে আমরা টুডে উই লার্ন ফ্রম ইংলিশ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ফ্রম ম্যাথ রাইটিং ওয়ার্ডস 1 to 20 এবং আমরা বাংলা থেকে শিখেছি কার চিহ্ন দিয়ে একটি করে শব্দ গঠন এবং আমরা সবাই রাইজ করেছি ছড়া করেছি স্টুডেন্ট আশা করি তোমাদের ক্লাসটি আজকে অনেক ভালো লেগেছে আমরা নেক্সট ক্লাসে আসব নতুন কোনো পড়া নিয়ে ততদিন পর্যন্ত যা শিখেছি বাবা মার হেল্প নিয়ে বারবার প্র্যাকটিস করবে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে স্টে সেফ বাই